হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আমাদের রোগীলিপি করণ সহজ 74তম ক্লাস, রোগীলিপি করণ সহজ 74তম ক্লাস, রোগীলিপি করণ সহজ 74তম ক্লাস। গতকাল আমরা, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু, আমরা গতকাল বর্তমান কষ্টের বিবরণের প্রথম ধাপ কোন অঙ্গে কয়টি পয়েন্ট লিখেছিলাম, কোন অঙ্গে কয়টি পয়েন্ট লিখেছিলাম, তা একটু লিখে জানান কয়টি পয়েন্টগুলো লিখতে হবে না, কতটা কোন অঙ্গের কয়টি লিখেছিলাম, পরে আসতে বলো, দশটা। কোন অঙ্গে এর 10টি ধাপ লিখেছিলাম, বর্তমান কষ্টের বিবরণের 10টি ধাপের প্রথম ধাপ কোন অঙ্গের কয়টি ধাপ আলোচনা করেছিলাম গতকাল। যারা লিখছেন এরা কি সঠিক? ডাক্তার জুয়েল রানা, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু, গতকাল বর্তমান কষ্টের বিবরণের কোন অঙ্গের 10টি ধাপ নিয়ে আলোচনা করেছিলাম, 11টি ধাপ কোন অঙ্গের? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু, শফিকুল ইসলাম, কোন অঙ্গের বর্তমান কষ্টের বিবরণের 10 ধাপের প্রথম ধাপ? বিজয় চন্দ্র দাস, জি, 11টি ছিল, 11টি ধাপ ছিল, 11টি বর্তমান কষ্টের বিবরণের আগে 3টি ধাপ বলতাম, গতকাল দিয়েছি 11টি ধাপ, বর্তমান কষ্টের বিবরণের কোন অঙ্গের 11টি ধাপ গতকাল আলোচনা করেছি। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ বর্তমান কষ্টের বিবরণের দ্বিতীয় ধাপটির নাম কি পারলে একটু লিখে জানান তাড়াতাড়ি। বর্তমান কষ্টের বিবরণের দ্বিতীয় ধাপটির নাম কি? যে পারেন একটু লিখে জানান। বর্তমান কষ্টের বিবরণের দ্বিতীয় ধাপটির নাম কি? বর্তমান কষ্টের বিবরণের দ্বিতীয় ধাপটির নাম কি? কতদিন? এবার যদি আপনাদেরকে আগেও বলেছি, যদি স্বল্প দিনের হয়
से क्षेत्र में स्वल्प दिन हले रुगी के कत दिन दिए प्रस्त करते हबे। जी डाक्तर, रोकिया होमिओ क्लिनिक लिखसे कत दिन, धन्यवाद। एबार स्वल्प दिन जदि है से क्षेत्र में रुगी के कत समय दिए संकेत दीते हबे। जदि स्वल्प समय है से क्षेत्र में सर्वोच्च कत दिन पर्यंत समय जिज्ञासा करा जेते पारे, सम्भाव्य समय। जदि स्वल्प दिन है से क्षेत्र में सर्वोच्च कत दिन पर्यंत जिज्ञासा करा जेते पारे, 7 दिन, सर्वोच्च 7 दिन। এই সাত দিন জিজ্ঞাসা করার ক্ষেত্রে কিছু রোগের নাম বলেন তো, কোন কোন রোগগুলোর ক্ষেত্রে, কোন কোন সমস্যাগুলোর ক্ষেত্রে এরকম জিজ্ঞাসা করা যেতে পারে, কিছু রোগের নাম উল্লেখ করেন, যে রোগগুলোর বা লক্ষণগুলোর বা সমস্যাগুলোর আপনি দিন থেকে একদিন থেকে 7 দিন পর্যন্ত প্রশ্ন করতে পারেন, এমন কিছু রোগের নাম পারলে কেউ লিখেন। যেমন হঠাৎ কাশি কয়েকদিন চলছে, ডায়রিয়া চলছে, কিংবা বমি হচ্ছে এক দুই দিন যাবৎ বা কয়েক ঘন্টা যাবৎ, কিংবা জ্বর চলছে, হঠাৎ কোনো রোগ আক্রমণ, একুইট ডিজিজগুলোর ক্ষেত্রে সাধারণত 1 থেকে 7 দিন, কয়েক ঘন্টা থেকে 7 দিন পর্যন্ত প্রশ্ন করতে পারেন, এটা হলো স্বল্প দিনের ক্ষেত্রে। আর যদি বেশি দিনের ক্ষেত্রে, পুরাতন রোগের ক্ষেত্রে, সর্বনিচে কতদিন, সর্বোচ্চ উপরে কতদিন, কিংবা একটা সংখ্যা বলেছিলাম, কয়েকটা সংখ্যা পারলে সংখ্যাটা একটু লিখে দেন। দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে কত দিন জিজ্ঞাসা করা যেতে পারে সম্ভাব্য, যদি আপনাদের মনে থাকে একটু লিখে দেন। কতদিন, 2 মাস, 6 মাস, 1 বছর, 4 বছর, 2 মাস, 6 মাস, 1 বছর, 4 বছর, 2 মাস, 6 মাস, 1 বছর, 4 বছর, 2 মাস, 6 মাস, 1 বছর, 4 বছর। স্বল্পমেয়াদীর ক্ষেত্রে কয়েক ঘন্টা থেকে 7 দিন পর্যন্ত, দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে 2 মাস, 6 মাস, 1 বছর, 4 বছর। চমৎকার, 2 মাস, 6 মাস, 1 বছর, 4 বছর, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 4 বছর, তাও চলে। 2 মাস, 6 মাস, 1 বছর, 4 বছর। যদি রোগী এসে বলে যে ডাক্তার সাহেব, আমার সকাল থেকে বমি চলছে, এই ক্ষেত্রে রোগীর রোগ কতদিন, সেখানে কি প্রশ্ন করা যেতে পারে? কতদিনের ক্ষেত্রে যদি রোগী বলে যে সকাল থেকে আমার বমি চলছে, সেই ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? যদি রোগী বলে সকাল থেকে আমার বমি চলছে, সেক্ষেত্রে রোগীর কতদিন যাবৎ, কতদিনের আর কি প্রশ্ন করতে হবে?
জ্বর সর্দি বমি মাথা ব্যথা মাথা ঘোরা বা চমৎকার। রোগী যদি বলে সকাল থেকে আমার বমি চলছে, সকাল থেকে বমি চলছে, সেক্ষেত্রে আর কোনো প্রশ্ন করতে হবে কি না? রোগী যদি বলে সকাল থেকে আমার বমি চলছে, সেক্ষেত্রে আর কোনো প্রশ্ন করতে হবে কি না? ওটা পরে যাব, কতদিন পর পর এটা পরে যাব, এখন না, কতক্ষণ পর পর হচ্ছে এটি যাব না, আমি জানতে চাচ্ছি কতদিন, এক নম্বরে কোন অঙ্গে, দুই নম্বরে কতদিন, আমি কতদিনের ব্যাখ্যা চাচ্ছিলাম। রুগী যদি সময়টা উল্লেখ করে দেয়, সকাল থেকে আমার বমি চলছে, গতকাল সন্ধ্যা থেকে আমার বমি চলছে, যদি রুগী সময়টা উল্লেখ করে দেয় তাহলে আপনার আর কোনো প্রশ্ন করতে হবে না কতদিনের ক্ষেত্রে। আর রুগী যদি বলে গতকাল থেকে আমার বমি চলছে, সেই ক্ষেত্রে আপনার কি প্রশ্ন করার আছে? যদি রুগী বলে গতকাল থেকে আমার বমি চলছে, সেই ক্ষেত্রে আপনার কি প্রশ্ন করার আছে? রুগী যদি বলে গতকাল থেকে আমার বমি চলছে, সেক্ষেত্রে আপনার আর কি প্রশ্ন করার আছে? রুগী যদি বলে গতকাল থেকে আমার বমি চলছে, গতকাল থেকে, সেক্ষেত্রে আপনার আর কি প্রশ্ন করার আছে? চমৎকার। ডাক্তার হাফিজুর রহমান, কয়টা হতে বমি হচ্ছে? গুড। বমি কি হতেই চলছে কিনা এটা পরে যাব, এখন না, ওটা আরো পরে। যদি বলে গতকাল থেকে বমি শুরু হয়েছে, তাহলে আপনার জানতে হবে গতকাল কয়টা থেকে শুরু হয়েছে বমি, কতদিন জানার জন্য। যদি বলে গতকাল থেকে বমি শুরু হয়েছে, তাহলে আপনার জানতে হবে গতকাল কয়টা থেকে শুরু হয়েছে। রুগী যদি বলে আপনাকে গতকাল সকাল থেকে বমি শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনি আর কি প্রশ্ন করতে পারেন? যদি রুগী বলে গতকাল সকাল থেকে বমি শুরু হয়েছে, সেক্ষেত্রে আর কি প্রশ্ন করার আছে? রুগী যদি বলে গতকাল সকাল থেকে বমি শুরু হয়েছে, সেক্ষেত্রে আর কি প্রশ্ন করতে পারেন? রুগী যদি বলে গতকাল সকাল থেকে বমি শুরু হয়েছে, সেক্ষেত্রে আর কি প্রশ্ন করতে পারেন? তাড়াতাড়ি। যদি রুগী গতকাল সকাল থেকে বলে, সেক্ষেত্রে চমৎকার। তাহেরা নাসিম, চমৎকার। সকাল কয়টা থেকে? শুক্রিয়া। সকাল কয়টা থেকে? অডিয়েন্স একটু আমাকে বের করে দেন তো, বমি সকাল 7টায় বমি, পৃষ্ঠা নাম্বার কত? কত বই দেবে বাবা? সকাল 7টা থেকে বমি, পৃষ্ঠা নাম্বার কত? আচ্ছা দাও, সকাল 7টায় বমি, পৃষ্ঠা নাম্বার কত? ঔষধের নাম কি? সকাল 7টায় বমি, পৃষ্ঠা নাম্বার কত? ঔষধের নাম কি? ওদের নাম কি রে? সকাল 7টার সময় বমি,
পৃষ্ঠা নাম্বার কত, ঔষধের নাম কি? 531 পৃষ্ঠা, ঔষধের নাম কি? সকাল 7টায় বমি, ঔষধের নাম কি? বলি তার সম্পূর্ণ নাম কি হবে? এই ওষুধটার সম্পূর্ণ নাম কি হবে? যদি বলিস এই যে ওষুধটার, যে ওষুধটা লিখছেন এটার সম্পূর্ণ নাম কি হবে? যে লেখছেন 501 পৃষ্ঠায় রং নাম্বার 531, ওষুধটার সম্পূর্ণ নাম কি হবে? কেউ নাই? গুড। যে লিখছেন ওষুধের সম্পূর্ণ নাম, ইলিটেরিয়াম না? এই ওষুধের সম্পূর্ণ নামটি রেপার্টরিতে কোথায় পাওয়া যাবে? এই ওষুধের সম্পূর্ণ নামটি রেপার্টরিতে কোথায় পাওয়া যাবে? এই ওষুধটি, ওষুধটির সম্পূর্ণ নামটি খোঁজার জন্য রেপার্টরিতে কোথায় যেতে হবে? চমৎকার অডিয়েন্স, আপনাদেরকে আমি বলছি, যদি আপনি রেপার্টরিতে সকাল 7টার সময় বমি, যদি আপনি একটা ওষুধ পেয়ে যাচ্ছেন সকাল 7টায় বমি, যদি রুগী বলে সকালবেলায় বমি, আর যদি রুগীকে প্রশ্ন না করা হতো সকাল কয়টার সময়, তাহলে এই ওষুধটি পাওয়া যেত কি না? রুগী যদি বলে আমার সকালবেলায় বমি, আর রুগীকে যদি পুনরায় প্রশ্ন করা না হতো সকাল কয়টার সময় বমি, যদি সকাল 7টায় বমি এই কথা যদি বের করা না যেত, তাহলে এই ওষুধটি পাওয়া যেত কি না? রুগী যদি বলে সকাল 7টার সময় বমি, যদি বলে সকালবেলা বমি, আর রুগীকে পুনরায় প্রশ্ন যদি না করা হয় যে সকাল কয়টায়, যদি রুগী বলে সকাল 7টায়, তাহলে এই যে ওষুধটি পেলাম, এই ওষুধটি পাওয়া যেত কি না? আমার কথা বুঝে থাকলে জবাব দেন, না বুঝলে নাই। তাহলে সমস্যাটির কতদিন কিংবা কখন কোন সময়, এই সময়গুলি ভালোভাবে উল্লেখ করতে হবে। তা না হলে সমস্যায় পড়ে যেতে হবে। এবার যদি স্থায়িত্বকাল বলি, 3 নম্বর পয়েন্ট, বর্তমান কষ্টের বিবরণের 3 নম্বর পয়েন্টটির নাম কি? বর্তমান কষ্টের বিবরণের 3 নম্বর পয়েন্টটির নাম কি একটু লিখে দেন।
বর্তমান কষ্টের বিবরণের তিন নাম্বার পয়েন্টটির নাম কি একটু লিখে দেন। এটা নিয়ে দূরে একটু সাউন্ডটা দিয়া দেখতে শব্দ হয় কিনা সাউন্ডটা পাবে। বর্তমান কষ্টের বিবরণের তিন নাম্বার পয়েন্টটির নাম কি, তিন নাম্বার স্তরের নাম কি? তাড়াতাড়ি লিখেন, সবাই লিখেন। স্থায়িত্ব তিন নাম্বার পয়েন্ট, বর্তমান কষ্টের বিবরণের তিন নাম্বার পয়েন্ট টির নাম কি? স্থায়িত্বকাল। স্থায়িত্বকাল তিন নাম্বার পয়েন্ট হচ্ছে স্থায়িত্বকাল। আমি যদি আপনাদেরকে বলি আমার মাথা ব্যথার স্থায়িত্বকাল, কেহ জিজ্ঞাসা করেন আমার মাথা ব্যথা, এই ক্ষেত্রে আপনারা কি প্রশ্ন করবেন? আমার মাথা ব্যথা, মাথা ব্যথার স্থায়িত্বকাল কি প্রশ্ন করবেন? যদি বলি আমার মাথা ব্যথা, সেক্ষেত্রে আপনারা আমার মাথা ব্যথার স্থায়িত্বকাল কি প্রশ্ন করবেন? যদি বলি আমার মাথা ব্যথার স্থায়িত্বকাল প্রশ্ন করেন, তখন আপনারা কি প্রশ্ন করবেন? স্থায়িত্বকাল যদি বলি আমার মাথা ব্যথার স্থায়িত্বকাল প্রশ্ন করবেন, তখন কি প্রশ্ন করবেন? লিখেন। যদি বলি মাথা ব্যথার স্থায়িত্বকাল প্রশ্ন করেন, তখন কি একটা না চলছে না থেমে থেমে চলছে? একটা না চলছে না থেমে থেমে চলছে, এক নাম্বার পয়েন্ট লিখছেন। এবার যদি আপনাদেরকে বলি যে রোগীর বমি, বমির স্থায়িত্বকাল কি জিজ্ঞাসা করবেন? যদি বলি রোগীর বমি, সেই ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি করবেন? স্থায়িত্বকাল। যদি বলি রোগীর বমি, বমির স্থায়িত্বকাল প্রথম প্রশ্নটি কি করবেন? রোগীর বমি, যদি বলি রোগীর বমি স্থায়িত্বকালের প্রথম প্রশ্নটি কি করবেন? বমি। কতদিন পর পর এটি পরে যান? যদি বলি রোগীর বমি, সেক্ষেত্রে স্থায়িত্বকালের প্রথম প্রশ্নটি কি হবে? যদি বলি রোগীর বমি, প্রথম প্রশ্নটি কি হবে? আমি জানতে চাচ্ছি স্থায়িত্বকাল। রোগী বমি শুরু হতে কতক্ষণ চলছে? না তাও চলবে না,
ডাক্তার ইসমাইল ঠিক আছে, একটানা চলছে না থেমে থেমে, বমি শুরুর পর থেকে একটানায় চলছে না থেমে থেমে হচ্ছে, চমৎকার। রুগীর কানের পুঁজ স্থায়িত্বকাল এক নাম্বার প্রশ্নটি কি হবে? রুগীর কানের নাম্বার প্রশ্নটি কি হবে? রুগীর কানের পুঁজ স্থায়িত্বকালের প্রথম প্রশ্নটি কি হবে? এক নাম্বার প্রশ্নটি কি হবে? রুগীর কানে পুঁজ স্থায়িত্বকালের এক নাম্বার প্রশ্নটি কি হবে? রুগীর কানে পুঁজ এক নাম্বার প্রশ্নটি কি হবে স্থায়িত্বকালের? কতদিন পরপর আসে বা দেখা দেয়? চলবে না, সব সময় থাকে না, কখনো থাকে কখনো থাকে না, এটা নেওয়া যায়। সবসময় থাকে না, কখনো থাকে কখনো থাকে না, এটা আরো সুন্দর। সবসময় নির্গত হয় কি না একটু যোগ করে দেন, সবসময় নির্গত হয় কি না, না কখনো হয় কখনো হয় না, চমৎকার। রুগীর ক্ষুধার অভাব এই ক্ষেত্রে স্থায়িত্বকালের প্রথম প্রশ্নটি কি হতে পারে? রুগীর ক্ষুধার অভাব স্থায়িত্বকালের এক নাম্বার প্রশ্নটি কি হতে পারে? স্থায়িত্বকাল কতদিন জিজ্ঞাসা করি নাই, রুগীর ক্ষুধার অভাব, এই ক্ষুধার অভাবের স্থায়িত্বকাল জানতে চাচ্ছি, কতদিন জানতে, স্থায়িত্বকাল রুগীর ক্ষুধার অভাব এই ক্ষেত্রে স্থায়িত্বকালে কি জানতে হবে? প্রথম প্রশ্নটি কি হতে পারে? রুগীর ক্ষুধার অভাব স্থায়িত্বকালের প্রথম প্রশ্নটি কি হতে পারে? ক্ষুধার অভাব কি সবসময় থাকে নাকি মাঝে মধ্যে থাকে না? চমৎকার। স্থায়িত্বকাল নাক দিয়ে পানি পড়ে অনেকদিন যাবত কিংবা এক মাস, এই ক্ষেত্রে
স্থায়িত্ব নাক দিয়ে পানি পড়ে স্থায়িত্বকালে কি প্রশ্ন করবেন? নাক দিয়ে পানি পড়ে স্থায়িত্বকালের প্রথম প্রশ্নটি কি হবে? নাক দিয়ে পানি পড়ে স্থায়িত্বকালের প্রথম প্রশ্নটি কি হতে পারে? নাক থেকে পানি পড়ে কোন সময় জানতে চাই না, স্থায়িত্বকাল চাচ্ছি। নাক দিয়ে পানি পড়ে স্থায়িত্বকালের ক্ষেত্রে প্রথম প্রশ্ন কি হতে পারে? সবসময় পড়ে না কখনো পড়ে, কখনো পড়ে না? যদি রোগী বলে যে সবসময় পড়ে না, এবার যাচ্ছে অন্যদিকে, আমার মাথা ব্যথার ক্ষেত্রে জিজ্ঞাসা করছেন, মাথা ব্যথা সবসময় থাকে না সবসময় থাকে না? যদি বলি সবসময় থাকে না, তখন কি প্রশ্ন করবেন? বা যদি বলি বিরত দেওয়া শুরু হয়, সবসময় থাকে না বিরত দেওয়া শুরু হয়, সেক্ষেত্রে কি প্রশ্ন করবেন? মাথা ব্যথা যদি বলি সবসময় বিরতি দিয়া শুরু হয়, সেক্ষেত্রে কি প্রশ্ন করবেন? যদি বলি বিরতি দিয়া শুরু হয়, সেক্ষেত্রে কি প্রশ্ন করবেন? যদি বলি বিরতি দিয়া শুরু হয়, সেই ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? যদি বলি বিরতি দিয়ে শুরু হয় ব্যথা, সেই ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? কত সময় পরপর? চমৎকার। যদি বলি বিরতি দেওয়া শুরু হয়, সেক্ষেত্রে কতক্ষণ বা কতদিন, কত মাস, কত বছর পরপর শুরু হয়? যদি রোগীর সমস্যাটি দুই দিনের সমস্যা কিন্তু বিরতি দিয়েও শুরু হয়, সেই ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? সমস্যাটা দুই দিনের কিন্তু বিরতি দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে এই বিরতির ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? সময়টুকু কতটুকু বলবেন? রোগীর দুই দিনের সমস্যা কিন্তু বিরতি দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে রোগীর সমস্যা দুই দিনের কিন্তু বিরতি দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে আপনি কত সময় পরপর শুরু হয়, সেখানে সময়টা কতক্ষণ উল্লেখ করবেন?
কত সময়টা আপনার টার্গেট থাকা চাই, আপনি একটা আইডিয়া থাকা পরপর জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু বিরতি দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে আপনি এই বিরতির সময়টা কতক্ষণ বলতে পারেন, ঘন্টা বা দিন? যেহেতু দুই দিন, দিন না বললেই ভালো। সপ্তাহ যদি হয় সেই ক্ষেত্রে আপনি ঘন্টা বা দিন বলতে পারেন। যেহেতু বলছি দুই দিনের, সেই ক্ষেত্রে ঘন্টা বলাই ভালো। যদি দীর্ঘমেয়াদী হয়, অনেক পুরাতন সমস্যা হয়, সেই ক্ষেত্রে বিরতি দেওয়া হলে, দীর্ঘমেয়াদী বিরতি দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কতদিন পর পর শুরু হয়, সেই ক্ষেত্রে কি উল্লেখ করবেন? অনেক পুরাতন সমস্যা, দীর্ঘমেয়াদী সমস্যা, বিরতি দেওয়া হলে সেই ক্ষেত্রে সময়টা কি উল্লেখ করবেন? অনেক পুরাতন সমস্যা, সেই ক্ষেত্রে বিরতি দিয়ে হলে কি উল্লেখ করবেন? দীর্ঘমেয়াদী হলে ঘন্টা উল্লেখ করা যাবে না, সপ্তাহ কিংবা মাস দিয়ে শুরু করতে হবে। কষ্টটি যদি পুরাতন হয়, কষ্টটি পুরাতন হলে সেই ক্ষেত্রে সপ্তাহ কিংবা মাস দিয়ে প্রশ্ন করতে হবে, ঘন্টা উল্লেখ করা যাবে না। কত সময় স্থায়িত্ব কথা আমি বলি নাই, কতক্ষণ পর্ব শুরু হয় এটা আগে শেষ হোক। অডিয়েন্স, আপনারা যারা ভাবছেন, রুগী নিজেই বলে দিবে কয়দিন পর্ব সমস্যা, যারাই ভাবছেন রুগী বলে দিবে কয়দিন পর্ব সমস্যা, কতক্ষণ স্থায়ী হয় এটা তো রুগী বলে দিবে। আপনারা যারা ভাবছেন, আপনাদেরকে বলছি এই কথাটা আমিও জানি, আপনারাও জানেন, কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা বলতে পারবে না যে রুগী, তাদের ক্ষেত্রে আপনারা কি সিদ্ধান্ত নেবেন? খাতাটা দেবো আমারে। সেই ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন? যারা বলতে পারে না তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন? যারা বলতে পারে তাদের কোনো কথা নাই, যারা বলতে পারে না তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন? যারা বলতে পারে, দীর্ঘ সময় হলে দুই মাস, সপ্তাহ, মাস দিয়ে প্রশ্ন করতে হবে। কেমন আছে? ওদিকে না, ওদিকে যাই না, আসো, যাই না, আসো। তাই দুটো থুজা দিয়ে, দুটো আন্ত্রি থুজা আন্ত্রি দিয়ে যাও। দীর্ঘদিনের যদি হয় আর যদি সবিরাম হয়, সেক্ষেত্রে সপ্তাহ, মাস, দুই মাস, চার মাস, ছয় মাস, এক বছর, এরকম প্রশ্ন করতে পারেন। আর যদি স্বল্প সময়ের হয় সেক্ষেত্রে ঘন্টা বা দিন দিয়ে প্রশ্ন করতে হবে। এবার যদি বলি কতক্ষণ স্থায়ী হয়, যদি রুগীর সমস্যা একদিনের হয় সেক্ষেত্রে স্থায়ী হয় কতক্ষণ,
সেই ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করতে হবে? যদি রোগী বলে একদিনের সমস্যা আর স্থায়িত্বের ক্ষেত্রে কতক্ষণ স্থায়ী হয়, সেই ক্ষেত্রে আপনি কি দিয়ে প্রশ্ন করতে পারেন? যদি একদিনের সমস্যা হয় সেই ক্ষেত্রে ঘন্টা দিয়ে জেনে নিতে হবে। অডিয়েন্স, আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই, কতদিন পরপর আক্রমণ করে বা শুরু হয় আর কতক্ষণ স্থায়ী হয়, এই দুইটার মধ্যে বড় কোনটি ছোট কোনটি? যে কয়দিন পরপর আক্রমণ করে, যে গ্যাপে আক্রমণ করে, আক্রমণের গ্যাপটা বড় হবে না স্থায়িত্বকালের গ্যাপটা বড় হবে, একটু লিখে জানান। আক্রমণের গ্যাপটা বড় হবে না যে যতক্ষণ সমস্যাটি থাকে ওইটা বড় হবে, একটু লিখে জানান কোনটি। মিনিট ঘন্টা দিয়ে জানবেন। আমি জানতে চাচ্ছিলাম যে স্থায়িত্বের ক্ষেত্রে কতদিন পরপর শুরু হয় এটা বড় হবে না স্থায়িত্বকালটা বড় হবে। সাধারণত আক্রমণটা গুড, কারণ যে আক্রমণটা সাধারণত একটু লম্বা হয়, দুই এক ঘন্টা পর দেখা দিল 10 মিনিট স্থায়ী হলো, এটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তাহলে রোগীর স্থায়িত্বকাল জানার ক্ষেত্রে আজকে আর শেষ করতে পারলাম না। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে রোগীর স্থায়িত্বকাল, বাকিটুকু কালকে আলোচনা করব। রুগীরা কষ্ট পাচ্ছে আর দেরি করে যাচ্ছে না, আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।